জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য। এই অনুষ্ঠানটি পরিচালনা এবং উপস্থাপনা করেছেন জিল্লুর রহমান। দর্শক প্রীতি নিন, শুভেচ্ছা নিন, আমন্ত্রণ সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে, সমৃদ্ধির পথে পরিচালিত করবার জন্যে এই মুহূর্তে দেশের সামনে প্রধান সমস্যাগুলো কি, সংকটগুলো কোথায়, সমাধানের পথ কি, সমাধান করতে গেলে বাধাগুলো কোথায়, কোন কোন সমস্যাকে অগ্রাধিকার দেওয়া উচিত সমাধানের জন্যে, এসব বিষয় নিয়ে কথা বলবার জন্যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাড়িকে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা জাতীয় সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, এবং আমার ডান দিকে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা জাতীয় সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। আমি প্রথমেই জনাব জহির উদ্দিন স্বপনকে বলবো যে বাংলাদেশ কেমন আছে এই মুহূর্তে ক্ষমতাসীন দলের একজন নেতা আপনি আপনার দৃষ্টিতে। সামগ্রিকভাবে আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিশেষ করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, প্রথমেই এই সময়ের গতিটি এবং এই অন্তর্বর্তীকালীন সময়ের অন্যান্য সকল পারিপার্শ্বিকতাগুলি যথাযথভাবে যদি বিবেচনায় থাকে, তাহলেই আমি মনে করি যে কেবলমাত্র সঠিকভাবে একটা নির্দিষ্ট সময়কে মূল্যায়ন করা সম্ভব। এবং একটি নির্দিষ্ট সময়কে সঠিকভাবে মূল্যায়ন করার উপরেই কিন্তু অনেকাংশেই নির্ভর করে একটি সঠিক সিদ্ধান্ত এগিয়ে যাওয়ার। আমি আমার এই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশে রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তের যে সমস্যাটি সবচেয়ে বেশি সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই আমরা ভুগছি, সেটি হচ্ছে জাতীয় স্বার্থ সংক্রান্ত মৌলিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য তৈরি করার যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা সেটা তৈরি করতে পারিনি। এটি কোনো ব্যক্তি অথবা কোনো দলের ব্যর্থতা নয়, এটি সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ার ব্যর্থতা। বিশেষ করে আমাদের রাজনীতির ইতিহাসে পিছনের দিকে তাকালেই আমাদের মধ্যে উপনিবেশ বিরোধী সংগ্রাম এবং আন্দোলনের যে ঐতিহ্য এবং ওই সকল আন্দোলনের যে এক ধরনের মেজাজ সংস্কৃতি, আমার কাছে মনে হয়েছে যে আজও রাজনীতির প্রধান ধারাতে সেই মেজাজটি কিন্তু আচ্ছন্ন করে রেখেছে, যে কারণে স্বাধীনতার এত বছর পরেও অর্থনীতিতে, সামাজিক পরিস্থিতিতে, নির্বাচন প্রক্রিয়াতে এবং সমাজের অন্যান্য সকল ক্ষেত্রেই যে একটা পরিবর্তিত পরিবেশ আন্তর্জাতিক ক্ষেত্রে, আঞ্চলিক ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে, তার সঙ্গে যে সংগতিপরায়ণ পদ্ধতি, প্রক্রিয়া, চিন্তা, ধ্যান, ধারণা, ব্যবহার, বিশেষ করে সমাজের চালিকা শক্তি হিসেবে রাজনৈতিক প্রক্রিয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে প্রবাহিত হওয়া দরকার ছিল, তার একটা অভাব পরিলক্ষিত হচ্ছে এবং সেটারই কিন্তু প্রতিফলন ঘটছে আজকের ক্ষমতাসীন দল বিরোধী দলের মধ্যে সম্পর্কের মধ্যে যে পর্যাপ্ত তা দরকার তার অভাব, জাতীয় সংসদকে সচল করার জন্য সকল মহলের আন্তরিকতার যে যথাযথ ভূমিকা সেখানে যে অভাব, বিরোধী দল সরকারের একটা ছায়া অংশীদার হিসাবে নিজেদেরকে ভাবতে না পারা, একই সঙ্গে বিরোধী দলকে সরকারের অংশীদার করার জন্য রাজনীতিতে যে প্রক্রিয়া, এসব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক সংস্কৃতিতে যখন এই ধারাটি আমরা প্রবিষ্ট করতে না পারার ফলে এর সমস্যাই প্রতিফলিত হচ্ছে সব জায়গাতে। আমি কথাটিকে যদি এভাবে বলি যে এই শর্তটি যদি আমাদের পক্ষে পূরণ করা সম্ভব হয়, সাথে সাথেই এর প্রভাব কিন্তু প্রতিফলিত হবে সমস্ত ক্ষেত্রেই।
প্রথমেই সরাসরি প্রতিফলিত হবে নেতৃস্থানীয় রাজনৈতিক নীতি নির্ধারণী সকল ব্যক্তির মধ্যেই। আজকের সংসদীয় ব্যবস্থাতে একটা সক্রিয় সংসদীয় রাজনীতির চর্চা সংস্কৃতিটা তৈরি হবে, সাথে সাথেই সেখান থেকে সম্মিলিত মতামত সকলের সুচিন্তিত মতামতগুলিকে যৌথ শক্তিতে রূপান্তরিত করার একটা শর্ত হিসাবে এটা আবির্ভূত হবে। এই শক্তি প্রবাহিত হবে আমাদের মতো পশ্চাৎপদ একটি দেশের আজকের পিছিয়ে পড়া অর্থনীতি বিশ্বের অন্যান্য বাস্তবতার সঙ্গে মিলিয়ে যা যা করণীয় সেখানে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার এবং রাষ্ট্র এর পরিচালনার সঙ্গে যারা যুক্ত এবং এর বাইরে যারা দেশপ্রেমিক প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল শক্তি সকলের সম্মিলিত হওয়ার বিষয় সবটাই কিন্তু উচ্চারিত হবে যদি রাজনৈতিক সংস্কৃতিতে এই গুরুত্বপূর্ণ মৌলিক শর্ত এবং প্রশ্নটিকে আমরা সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে পারি। আমার সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে আমার সংক্ষিপ্ত জ্ঞান আমার কাছে মনে হচ্ছে এটির দিকেই সকল নেতৃত্বের মনোযোগ দেওয়া উচিত। সমস্যা দিয়ে শুরু করলেন উনি, যে দেশের সমস্যাগুলো কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন উনি, যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্যের কথা বলেছেন, সংসদকে কার্যকর করবার কথা বলছেন, পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কথা বলেছেন। আপনি দেশের সমস্যাগুলোকে আমাদের দেশকে সমৃদ্ধির পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্যাগুলো কোথায় দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার আলোচনার শুরুতেই আমি স্বপন ভাইকে ধন্যবাদ জানাবো যে তিনি যে যে সমস্যাটার কথা বলেছেন, যে জাতীয় ঐক্যমতের যে অভাব, আমি মনে করি এটি কিন্তু বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা, আমি তার সাথে একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঐক্যমতটা নাই কেন, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে হয়তো। এবং এই ব্যাপারে তিনি দুই তিনটা কথা এনেছেন। তিনি জাতীয় সংসদে কথা বলেছেন, তিনি বলেছেন যে বিরোধী দল জাতীয় সংসদে উনি ইন্ডিকেট করেছেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। উনি দুটো বলেছেন, উনি বলেছেন যে বিরোধী দলকে তাদের দায়িত্ব পালন করতে হবে, সরকারি দলেরও বিরোধী দলের প্রতি যে এক্স্যাক্টলি ভূমিকাটা পালন করতে হবে। হি ইজ সো ট্রু অ্যাবাউট ইট, যে আমরা কেন দায়িত্ব পালন করতে পারছি না। আমি মনে করি বিরোধী দল আওয়ামী লীগ জাতীয় সংসদে তাদের দায়িত্ব পালন করতে খুবই উদগ্রীব এবং আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা জানেন যে জাতীয় সংসদের গত নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে এবং কারচুপির কারণে আমরা অনেক প্রমাণ, এটা শুধু মুখে কথা নয়, আমরা এটার প্রমাণ দিয়েছি, পুস্তিকাকারে প্রমাণ দেওয়া হয়েছে, দ্যাট ইজ রিটেন ডকুমেন্ট দেখানো হয়েছে। এবং আমরা এই কারণে প্রথম দিকে আমরা পার্লামেন্টে যাইনি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, পার্লামেন্টে রাজনীতিতে বিশ্বাস করে বলে আমরা কিছুদিন বয়কট করার পরে আমরা পার্লামেন্টে গিয়েছি। এবং পার্লামেন্টে যে আমরা বারবার চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের জনকল্যাণের জন্য যে সমস্ত জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি নিয়ে আলোচনা করার জন্য, এবং আপনারা জানেন আমরা ভিতরে ভিতরে যখনই গিয়েছি যদি পার্লামেন্টে কার্যকরী আলোচনা না হয় আমরা ওয়াক আউট করেছি, আবার আমরা পার্লামেন্টে গিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষের যে প্রয়োজনের যে কথাগুলি সে কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচার বিভাগের ব্যাপারে, আইন শৃঙ্খলার পরিস্থিতি, এ সহজে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি যে সরকার এই ব্যাপারগুলিতে আলোচনা করতে আগ্রহ দেখায়নি। আপনারা জানেন একটা মুলতবি প্রস্তাবও গত 22 মাসে এই পার্লামেন্টে জরুরি জন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হয়নি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাজেটে আপনারা দেখেন আমরা এই মুহূর্তে আমরা ওয়াক আউট করে আছি, আমরা বয়কট করে আছি, কারণ এ ব্যাপারে স্বপন ভাই এখানে আছেন, আমি জানি যে উনি পার্লামেন্ট ফ্লোরে তখন ছিলেন। আমরা যখন ওয়াক আউট করলাম কোন পরিপ্রেক্ষিতে ওয়াক আউটটা করলাম, আমরা জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল, মাননীয় প্রতিমন্ত্রী বক্তব্য রাখছিলেন, ওনাকে 12 মিনিট সময় দেওয়া হয়েছিল, উনি ওনাকে আরও সময় বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু সেটা স্পিকারের ব্যাপার। কিন্তু আমরা কি দেখলাম যে মাননীয় প্রতিমন্ত্রী পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে 270 বিধি, আমাদের রুলস অফ প্রসিজারে যে 270 বিধিতে যেটা আছে যে কি ধরনের বক্তব্য দিতে হবে, বাজেটের উপরে বক্তব্য, বাজেট নিয়ে আলোচনা হবে, মাননীয় প্রতিমন্ত্রী বাজেট বিষয়ে বক্তব্য উনি বোধহয় খুব অল্পই দিয়েছেন, তিনি বাজেট বহির্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ, সেটা বোধহয় আমাদের সংসদে সবসময় আমরা লক্ষ্য করেছি, বাজেটের আলোচনায় বাজেটের বাইরের বিষয়গুলি বেশি অনেক ক্ষেত্রে আসে। তো যখন তিনি আলোচনা শুরু করলেন আমরা আশা করেছিলাম স্পিকার তাকে সময় বাড়াবে না কমসে কম, কিন্তু আমরা দেখলাম স্পিকারটাকে সময় বাড়িয়ে দিলেন। এবং পরবর্তীতে আমরা স্পিকার দেখলাম যে স্পিকারের হাতে যে ক্ষমতা 273 বিধিতে যে স্পিকার তাকে বন্ধ করতে পারে সেটাও করলেন না। আমরা তা পরবর্তীতে কী দেখলাম, যখন আমরা দেখলাম এই অবস্থায় আমরা 301 বিধিতে রুলস অফ প্রসিজারে যেটা আছে যে আমরা দাঁড়িয়ে
স্পিকারের কাছে এটা তাকে জানাতে চেষ্টা করলাম যে যে পার্লামেন্টটা পার্লামেন্ট ইজ নট ইন অর্ডার, মানে পার্লামেন্টে নিয়ম নীতি মতো পার্লামেন্টে চলছে না। কিন্তু আমরা দেখলাম মাননীয় স্পিকার আমাদেরকে সে বক্তব্য শুনলেনই না, বরং আমাদেরকে কথা বলতে দিলেন না। সুতরাং আমরা তখন ওয়াকআউট করে এসেছি। এবং পরবর্তীতে আপনারা দেখেন, মানে আমি এই কথাটা কেন বললাম, পার্লামেন্টে কিন্তু আমরা যেতে চাই, আমরা জনগণের কথা বলতে চাই। এই জন্য কিন্তু আমরা পরবর্তীতে তাদেরকে বলেছি যে পার্লামেন্টের নিয়ম অনুযায়ী উনি যদি দুঃখ প্রকাশ করেন তাহলে আমরা যাবো, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। তো এই একইভাবে বিরোধী দল, আমি স্বপনদার সাথে একেবারে একমত যে আমাদের ঐক্যমত যেতে হবে, দেশকে মানুষকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশকে যদি উন্নয়নের পথে নিতে হয়, যে উন্নয়নের পথে না গেলে আজকে আমরা কিন্তু প্রতিদিন পিছিয়ে যাচ্ছি, পৃথিবী প্রতিদিন 10 কদম করে এগিয়ে যাচ্ছে, আমরা যদি 1 কদম করে আগাই তাহলে কিন্তু আমরা আসলে 9 কদম করে পিছিয়ে যাচ্ছি প্রতিদিন। সুতরাং আমাদেরকে স্বাধীন সামনের দিকে যেতে হবে, পার্লামেন্ট সহ অন্যান্য প্রত্যেকটা বিষয় আমাদের ঐক্যমত ঐক্যমতে যেতে হবে। এবং আমি আমি মনে করি যে স্বপন ভাই যে কথাটা একটু বললেন, এই কথাটা যদি স্বাভাবিকভাবে শুরু হয় তাহলে অবশ্যই দেশের জন্য কল্যাণ আসবে। আমি আমি খুব একটা সাধারণভাবে অনেকটা বিমূর্তভাবে এই সমস্যার কথা বলেছিলাম এবং সমস্যাটির সঙ্গে আমরা সকলেই জড়িত এবং সমাধানও আমাদের সকলকেই করতে হবে। একটা বিষয় কিন্তু তাহলে খুব পরিষ্কার যে 2001-এ নির্বাচন যেভাবে সংগঠিত হয়েছে এবং যে নির্বাচনের রায়ের মধ্য দিয়ে একটা সংসদ এখন চলছে এবং একটা সরকার চলছে, সেই নির্বাচনের রায় সম্পর্কেই দেশের প্রধান বিরোধী দল এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য রাখতে পারছেন না। সংসদে আছেন, আবার নির্বাচনের কারচুপি সম্পর্কেও তাদের দাবিটা বা তাদের অভিযোগটাকে তারা কিন্তু বহাল রাখছেন। একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট যে 91 সনের নির্বাচন, 96 সনের নির্বাচন এবং 2001 সনের নির্বাচন, এই তিনটি নির্বাচন দেশে একটি গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে উচ্চারিত হয়েছে এবং 91 সনের এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশে প্রকৃত অর্থে নির্বাচনের ধারা, নির্বাচনী প্রক্রিয়া, জনগণের ভোটাধিকার এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের সচেতন অথবা অবচেতন ভাবেই হোক, এটা কিন্তু প্রকৃতই একটি জাতীয় ঐক্যমতের যে সংগ্রাম এবং সেই সংগ্রামের কিন্তু ফসল। অথচ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন থেকেই কিন্তু আমরা এই নির্বাচন প্রক্রিয়াটিকে শিকড় সম্পন্ন করার বদলে দেশের রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু নির্বাচনী প্রক্রিয়াটিকে কিন্তু প্রাতিষ্ঠানিক করতে পারছি না। 91 সনের নির্বাচনের পরে তৎকালীন সময়কার প্রধান বিরোধী দলের নেত্রী তার মন্তব্য নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। 96 সনের নির্বাচনের পরে আমরা খেয়াল করেছি যে তখনকার সময় জনতার মঞ্চ গঠন করার প্রেক্ষাপটের পরে সমস্ত নির্বাচন প্রক্রিয়াতে বিশেষ করে আমলাতন্ত্রের একটি বড় অংশ কিভাবে যুক্ত হয়ে পড়েছিলেন, পলিটিসাইজেশন হয়ে গেছিল। 2001-এর নির্বাচনে এই সমস্ত দুটি নির্বাচনের অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার এবং বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং আওয়ামী লীগের অত্যন্ত কাঙ্ক্ষিত একজন ব্যক্তি হিসেবেই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন, এই দুটি নির্বাচনের অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে যখন নির্বাচন সম্পন্ন হলো সেই নির্বাচন সম্পর্কেও কিন্তু একই বিতর্ক তখনই কেবল উঠেছে তাই নয়, এমনকি আজকের আলোচনাতেও আওয়ামী লীগের নেতা ফারুক খান স্যার তুললেন। একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থাতে যদি নির্বাচন প্রক্রিয়াটিকে সংসদ সদস্য 96-এর নির্বাচনের পরেও কিন্তু আপনারাও কিন্তু বলেছিলেন যে আমি অস্বীকার করছি না এবং 96 সনের নির্বাচনে আমরা যে অভিযোগটা করেছি, জনতার মঞ্চ গঠিত হয়ে যদি সেই দিন দেশের নির্বাহী বিভাগের মতো এরকম একটি প্রশাসনকে প্রকাশ্যে চাকুরিবিধি লঙ্ঘন করে যুক্ত করার অভিযোগ না থাকতো তাহলে আজকে আমাদের এই অভিযোগটি আওয়ামী লীগের 91 এবং 2001-এর এই অভিযোগের সঙ্গে ঢালাওভাবে আপনি এক করে ফেলতে পারতেন। কিন্তু আমাদের অভিযোগের অকাট্য প্রমাণ আমরা বারবার অঙ্গুলি নির্দেশ করে কিন্তু প্রমাণ করে দিচ্ছি যে সেই দিন সচিবালয়ের মতো একটি জায়গায় জনতার মঞ্চ গঠন করার মধ্য দিয়ে আমাদের দেশের রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমলাতন্ত্রকে কিভাবে পলিটিসাইজ করা হয়েছে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা বলেন, নির্বাচন কমিশন বলেন এবং নির্বাচন চলাকালীন সময়ে আমলাতন্ত্রই কিন্তু নির্বাচন কমিশনের মূল অ্যাপারেটাস। অতএব আমাদের দেশে রাজনৈতিক প্রতিযোগিতার সুস্থতাটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নির্ভর করে গিয়ে আপনার এই আমলাতন্ত্র এবং নির্বাচন কমিশন সহ আমাদের দেশের রাষ্ট্র এবং প্রশাসন যন্ত্রের
যে নিরপেক্ষতা পর্যাপ্ত নিরপেক্ষতা তার উপরেই কিন্তু নির্ভর করে রাজনৈতিক মহলের প্রতিযোগিতা এবং সুস্থতার একটা পরিণতি। আমি যদি শুরুতেই রেফারিকেই দখল করার চেষ্টা করি তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু গণতান্ত্রিক রাজনীতির চর্চাতে নির্বাচনী যুদ্ধে যদি নির্বাচনী ব্যবস্থাকেই আমি দখল করার চেষ্টা করি এবং নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন এবং মাঠ পর্যায়ের প্রশাসনকে দখল করার চেষ্টা করি, সাজানোর চেষ্টা করি এবং যে কারণে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো সেই কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তার নিরপেক্ষতার কারণে এসে নিরপেক্ষতা দেওয়ার জন্যই প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। সাথে সাথে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠল, এমনকি শুধু অভিযোগই ওঠেনি, আমরা এমনও বক্তব্য বিরোধী দলের আজকের বিরোধী দলের তৎকালীন সিনিয়র নেতাদের মুখ থেকে শুনেছি যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের শাহ, লতিফুর রহমানের ল এবং নির্বাচন কমিশনের সাইদুর সাইদ সাহেবের শাহ, এটাকে একটা সালসা নির্বাচন হিসাবে চিহ্নিত করা হয়েছে তৎকালীন পক্ষ থেকে। আমি যেটা বলতে চাচ্ছি যে এভাবেই যদি দায়িত্বশীল রাজনৈতিক দল যারা জনগণের বিশাল অংশকে প্রতিনিধিত্ব করে তারা যদি কখনোই আমরা একটা নির্বাচনী ব্যবস্থাকে পরিচ্ছন্নতা জায়গাতে না নিতে পারি এবং এই প্রশ্নটাতে যদি আমরা একটা ঐক্যমত না হতে পারি যে হ্যাঁ এটাই হচ্ছে নির্বাচন ব্যবস্থা, এটাই নির্বাচন প্রক্রিয়া এবং এটার ফলাফলটাকে আমরা মেনে নেব, তাহলে এই একটাই অনেকে তো যথেষ্ট সব কিছু জায়গাতে ছড়িয়ে পড়ার জন্য। যে কথাগুলো বললেন আপনি কিন্তু অতীত নিয়ে অনেক কথা বললেন, আমরা কিন্তু বর্তমান নিয়ে কথা বলছি। আমি যে কথাটা বলেছিলাম যে 2001 সালের নির্বাচনে কারচুপি হয়েছে, এটা একটা গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিছু কারচুপি হয়েছে আমরা সেটা বলেছি, কিন্তু আমরা তো পার্লামেন্টে গিয়েছি, কারচুপি হয়েছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে অনেক প্রমাণ দেওয়া হয়েছে। 96 নির্বাচনের কথা আপনি এনেছেন, 96 নির্বাচনে একটু আগে বলা হয়েছে যে আপনারা এই ধরনের কথা বলেছেন, আপনি জনতা মঞ্চের কথা বললেন, কিছুদিন আগে যে প্রমোশন হয়েছে সেখানে আমরা দেখেছি আমলাতন্ত্রের উপরে একই রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছে, এই জিনিসগুলি ভালো নয়, এটাই আমরা আপনিও বলেছেন আমিও বলতে চাচ্ছি যে এই জিনিসগুলি ভালো নয়, এগুলিকে আমাদের পরিহার করতে হবে, কিন্তু রাজনৈতিকভাবে আমাদের কী করা দরকার। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সংসদকে কার্যকরী করতে হবে, আপনি আমি আজকে যাই বলি না কেন আজকে নির্বাচনের কথা বলেন আমলাতন্ত্রের কথা বলেন, জাতীয় সংসদকে যদি আমরা কার্যকরী না করতে পারি তাহলে কিন্তু এই প্রত্যেকটা অকার্যকর। অবশ্যই অবশ্যই, আর সেটাই সেখানে আমার প্রশ্ন যে এত কিছু করার পরেও বাংলাদেশ আওয়ামী লীগ তারপরেও পার্লামেন্টে ডেমোক্রেসিতে বিশ্বাস করে, যার ফলে আমরা কারচুপি হওয়া দেখে মাত্র 60টা সিট নেওয়ার পরেও কিন্তু আমরা পার্লামেন্টে গিয়েছি এই কথা এই বিশ্বাস করে যে এই পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য আমরা কল্যাণ বয়ে আনবো, সেখানে আপনারা 2/3 মেজরিটি নিয়ে আছেন কিন্তু আপনাদের পক্ষ থেকে কিন্তু সেই ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখি না। এই পার্লামেন্টকে কার্যকর করতে হবে, পার্লামেন্টে আপনারা আমাদেরকে বক্তব্য দিতে দেন না, যেটা পার্লামেন্টের যদি এখনই এবারকার বাজেটে কত ঘন্টা আলোচনা হয়েছে তার মধ্যে বিরোধী দলকে কত ঘন্টা আলোচনা করতে দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত পার্লামেন্টে কত ঘন্টা আলোচনা হয়েছে, জনগণের কোন কোন বিষয় জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, এগুলি করলে কিন্তু বোঝা যাবে যে পার্লামেন্ট অকার্যকর। আপনি পার্লামেন্টের আরেকটা অর্গান যেটা কমিটি, সেই কমিটির দিকে তাকান, সেই কমিটির দিকে একই অবস্থা, এটা নিয়ে আমরা হয়তো আরো বিশদ আলোচনা করতে পারি। আমি কিন্তু এই জন্যে আপনার কথার সাথে একমত হয়েছিলাম যে ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে এবং সেই ঐক্যমতটা কোথায়, পার্লামেন্টকে, পার্লামেন্টের ডেমোক্রেসিকে, পার্লামেন্টকে কার্যকর করতে হবে এবং সেই পার্লামেন্ট এই ওই কথাটা আমি বলেছিলাম যে পার্লামেন্টকে কার্যকর না করলে কিন্তু অন্যান্য সমস্যাগুলি সমাধান হবে না। আপনি নির্বাচন সম্বন্ধে বলেছেন, আমি এখানে বলতে চাই যে নির্বাচনগুলিকে যদি ভালো করতে হয় তাহলে আমাদের নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে, কারণ আমি নিজে দেখেছি যে নির্বাচন কমিশনের হাতে কিন্তু ক্ষমতা আছে কিন্তু তারা প্রয়োগ করতে পারে না। আমি গত 6 মাসে বেশ কয়েকটা স্থানীয় সরকারের নির্বাচনে আমার দলের পক্ষ থেকে দেখতে পর্যবেক্ষণ করতে গিয়েছি, নারায়ণগঞ্জে, তারাবতে, রূপগঞ্জে, এই সেদিন সাভারের নির্বাচন দেখতে গেলাম, আমি আমি সেখানে দেখেছি যে কিভাবে সরকার এই আমলাতন্ত্রের মাধ্যমে যে কথা আপনি একটু আগে বলেছেন সেই আমলাতন্ত্রের মাধ্যমে এই নির্বাচনগুলিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে কিন্তু নির্বাচন কমিশনকে তাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে দেয় না। আপনি পত্রপত্রিকায় গতকালকে পত্রপত্রিকায় দেখেছেন যে সাভারের একটা কেন্দ্র কিভাবে দখল করে নিয়ে সেখানে মানে সরকারি দলের যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 1600 ভোট আর আমাদের দলের প্রার্থী পেয়েছেন মাত্র 200 ভোট, কিন্তু অন্য কোনো কেন্দ্রে কিন্তু এই ধরনের ডিফারেন্স হয়নি, একটা কেন্দ্রে এই ঘটনা ঘটেছে যেখানে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমি এই রেফারেন্সটা কেন টানলাম, আমি আবার ঘুরে ফিরে ওই জায়গাতে আসবো যে আমাদেরকে যদি যে ঐক্যমতের কথাটা আপনি বললেন বাংলাদেশকে যদি সত্যিকার সুন্দর সোনার বাংলা বা সুখী সমৃদ্ধ বাংলা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে পার্লামেন্টকে ইফেক্টিভ করতে হবে, আমাদেরকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং তাহলেই শুধুমাত্র
আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেখবেন কোন পলিটিক্যাল পার্টি নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচনকে প্রত্যাখ্যান করতে পারবে না। বিরোধিতাটা তো একটা রাজনৈতিক সংস্কৃতির মতো ডেভেলপ করছে। আপনি নির্বাচন সুষ্ঠু হলে যে যারা হেরে যাবেন, কেউ না কেউ তো হারবেন, তারা যে বলবেন না যে এই নির্বাচনে কারচুপি হচ্ছে তার নিশ্চয়তা না, অবশ্যই অবশ্যই বলবেন না, আমি বিশ্বাস করি। কারণ নির্বাচনটা যদি একটা ক্রেডিবল নির্বাচন হয় তাহলে কিন্তু আমি এই কথাটা অবশ্যই মেনে নেওয়া হবে। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে নির্বাচন ক্রেডিবল নির্বাচন হওয়া, এই সংসদকে কার্যকরী করা, গণতান্ত্রিক রাজনীতিকে স্থিতিশীল করা, এর জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে যে নির্বাচনকে খুব কাল্পনিকভাবে দেখে লাভ নেই। আমার দেশের বাস্তবতাতে এটাকে একটা নিরপেক্ষ নির্বাচনের যে মাত্রা হওয়া দরকার, সেই মাত্রাতে একটা নির্বাচনকে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কিন্তু আমরা এই পর্যন্ত নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি অথবা মেনে নিতে বাধ্য হয়েছি, কিন্তু কখনোই গোটা রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু আমরা এটা পারিনি। এই বিতর্ক কিন্তু এখনো রয়ে গেছে, যে কারণে বারবার কিন্তু সর্বশেষ আপনি দেখেন উপনির্বাচনগুলিতে আপনারা আসলেন না, সর্বশেষ নেত্রকোনা নির্বাচনে আপনারা আসলেন, অভিনন্দন জানাই সেই কারণে। আমি নিজেও দলের পক্ষ থেকে নেত্রকোনার আমাদের সংসদ সদস্য জনাব নুরুল আমিন তালুকদার সাহেবের মৃত্যুতে শূন্য আসনের উপনির্বাচনে দায়িত্বে ছিলেন, আপনাদের দলের পক্ষ থেকে অনেকেই ছিলেন। নির্বাচনের সব কিছু ভালো থাকলো, সব কিছু, এমনকি কোথাও কোনো প্রমাণ সাপেক্ষে কিছুই পাওয়া গেল না। অভিযোগটা কি? ভুতুরে কারচুপি, সূক্ষ্ম কারচুপি, এই কারচুপি, সেই কারচুপি, স্থূল কারচুপি, এবং সর্বশেষ একটা অদৃশ্যমান ভুতুরে কারচুপি। এইভাবে যদি বিভিন্ন বিষয়ে প্রধান রাজনৈতিক ধারার মধ্যে বিরোধিতার মাত্রাটি থাকে, তাহলে নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যারা জড়িত, নির্বাচন কমিশনের সঙ্গে যারা জড়িত, তারা এই আস্থাটা কোথা থেকে পাবে? আমি কিন্তু আমি একটু শেষ করে ফেলছি, আমি তারপরে আমি আবার আপনি নিশ্চয়ই সুযোগ পাবেন। এই অনৈক্যগুলি কিন্তু প্রবাহিত হয় জাতীয় সংসদে। আপনি জাতীয় সংসদের কথা বারবার বলছেন, যখনই অতীতের এই বিষয়গুলি থাকে এবং রাজনীতিতে যখনই এই জিনিসগুলির চর্চা থাকে, স্বাভাবিকভাবেই জাতীয় সংসদ কিন্তু একটি বিচ্ছিন্ন কিছু হতে পারে না। জাতীয় সংসদ এই আবহাওয়া, এই পরিমণ্ডলের মধ্যেই অবস্থিত একটি ব্যবস্থা। সেখানে আপনি রেশিওর কথা বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল আছে যে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবেই এ ব্যাপারে অনুপাত হাজির করা হয়েছে, যে বিরোধী দল কত সময় বক্তব্য রেখেছেন এবং সরকারি দল কত সময় বক্তব্য রেখেছেন। আপনি অনুরোধ করবো আপনি এটা দেখে নিতে পারেন, দর্শক শ্রোতারা জানেন জাতীয় পত্রিকায় ছাপা হয়েছে, অনুপাতের দিক থেকে বিরোধী দলের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। বক্তব্যের ধরন সম্পর্কে আমি বলবো না যে আমাদের ট্রেজারি বেঞ্চ থেকে আমরা কখনই এই ধরনের ভুলভ্রান্তি করিনি, আমি সে বিতর্কে যাব না। কিন্তু আমি এটা বলতে চাই যে দায়িত্বশীল মহল, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলের নেত্রী, এই পর্যায়ের নেতা, এই পর্যায়ের লোকজনের যখন বক্তব্য রাখার প্রশ্ন ওঠে, তখন যে রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য থাকা দরকার, তখন জাতীয় ঐক্যের যে সুর থাকা দরকার, জাতীয় ঐক্যের যে আহ্বান থাকা দরকার, আমার কাছে মনে হয়েছে যে সেই পর্যায়ে অনুপস্থিতিতেই অন্য জায়গাতে কিন্তু সংক্রামিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী অন্তত দুইটি প্রশ্নে সুনির্দিষ্টভাবে আবেদন রেখেছেন। একটি হচ্ছে আসেন মরহুম শেখ মুজিবুর রহমান এবং মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আমাদের স্থায়ীভাবে কিভাবে সম্মানের জায়গাতে নিতে পারি, এই বিতর্কের কি করে অবসান করতে পারি, আসুন আমরা বসে কথা বলি। দ্বিতীয়টি, ছাত্র রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে যদি কোনো মতামত থাকে আসুন আমরা কথা বলি। সরকারি দলের নেতা প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী নেতা হিসাবে তিনি রাষ্ট্রনায়ক ভাবে কিন্তু আহ্বান রেখেছেন। প্রকারান্তরে আমরা দেখেছি এই উত্তরে যে ইতিবাচক সাড়া তা না দেখে বরঞ্চ বিরোধী দলের গুরুত্বপূর্ণ আসন থেকে বরঞ্চ 71 বিধিতে যা কার্যপ্রণালী বিধি অনুযায়ী বক্তব্যের যে ধরন হওয়া উচিত ছিল তা না হয়ে অপ্রাসঙ্গিকভাবে যে কোনো রাজনৈতিক বিরোধিতাকে উস্কে দেওয়া, চুলে দেওয়া, এর ফলে হয়তো এটা সংক্রামিত হয়ে পড়ে। এই জন্যই কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নীতি নির্ধারক সংশ্লিষ্ট মহলের মধ্যে একটি ন্যূনতম পর্যায়ের মূল্যবোধ এবং রুচিবোধকে আমরা নিশ্চিত করতে না পারবো। আপনার কথাগুলি কিন্তু খুব সুন্দর, আপনি যা বলছেন প্রত্যেকটা কথা কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? আপনি বললেন যে যে বঙ্গবন্ধুর কথা আপনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য তিনি বলেছেন, কিন্তু আমরা তো এটাও জানি যে বঙ্গবন্ধুর যে ছবিকে আপনারা এই পার্লামেন্টে ভোট দিয়ে নামিয়ে দিয়েছে। কারণ বঙ্গবন্ধুর ছবি রেখে যদি আপনারা এই আলোচনা করতেন তাহলে বোধহয় আলোচনাটা আরো আরো ভালো হতো না? সুতরাং এখানে হচ্ছে প্রশ্নটা যে আপনারা কাজটা কিভাবে করতে চাচ্ছেন, কনফ্রন্টেশনাল ওয়েতে নাকি কিভাবে করতে চাচ্ছেন? যদি আপনারা বঙ্গবন্ধুর ছবিটা না নামিয়ে আলোচনায় আসতেন যে বঙ্গবন্ধুর সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও একজন
বীর মুক্তিযোদ্ধ তার ব্যাপারে আমরা আলোচনা করি, সে আলোচনা আপনারা করবেন, কিন্তু সেটা না করে আপনারা প্রথমে বঙ্গবন্ধু ছবিকে নামিয়ে দুজনকে এক করতে চেয়েছেন। সুতরাং অসম্মান দেখিয়ে সম্মান দেখানো যায় না, এটা আমি আপনাকে সবিনয় অনুরোধ করবো, এই ব্যাপারটাই করবেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে আপনি তিনি সুন্দর সুন্দর কতগুলি কথা বলেছেন, ছাত্র রাজনীতির কথা বলেছেন, দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু আমরা আপনি মানে আমি কিন্তু আপনার কথাগুলি ধরে নিচ্ছি যে খুবই রুচিশীল এবং দায়িত্বপূর্ণ কথা আশা করি। আপনি আপনি দেখেন বগুড়াতে 100,000 রাউন্ড গুলি এবং 174 কেজি অবৈধ বিস্ফোরক উদ্ধার করা হলো। উদ্ধার করার 6 ঘন্টার মধ্যে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে আমরা কি শুনলাম সরকারি দলের কাছ থেকে? কোনো তদন্ত নাই, কিছু নাই। আপনারা বলে দিলেন যে আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা নাকি এই কোটি কোটি টাকার অস্ত্র এবং গোলা বারুদ তার বাসায় নিয়েছে। তো এর মাধ্যমে আপনারা কি করলেন যে মানে পুরো পুরো যে সমস্যাটা, এই সমস্যাটাকে একটা ভিন্ন খাদ্যে প্রভাবিত করার চেষ্টা করলেন। অতএব এগেইন ওই কনফ্রন্টেশনাল পলিটিক্স। অতএব সুতরাং আপনারা যখন এটা বলেছেন এখন আমি কি করব? আপনি বলেন বিরোধী দল হিসেবে আমার কি কি দায়িত্ব? আমি কি বলবো যে হ্যাঁ আমরা আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ের হয়তো একজন নেতা, এটা একটা স্মার্ট, আমি নিজে বগুড়াতে গিয়েছিলাম, আমি নিজে দেখে এসেছি ওখানে সেই অস্ত্র আওয়ামী লীগের নেতার বাড়িতেও পাওয়া গেছে, বিএনপির বড় নেতার বাড়িতেও পাওয়া গেছে, জামাতের সব দলের নেতার বাড়িতে পাওয়া গেছে। কারণ সকলেই ভেবেছিল এটা একটা স্মাগলিং এর একটা কোনো ব্যাপার, কিন্তু আপনারা কিন্তু জিনিসটাকে একটা পলিটিক্যাল কালার দিয়ে দিলেন। এই একইভাবে পার্লামেন্টের প্রতিটা বিষয় এইভাবে পলিটিক্যাল কালার দেওয়ার কারণে কিন্তু আজকে পার্লামেন্ট অকার্যকর, আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং একইভাবে প্রতিটা জিনিস চলে যাচ্ছে। সুতরাং আমি আপনাকে যেটা অনুরোধ করবো, আমি কথাটা আবার ঘুরে ফিরে আবার ওই জায়গাতেই আসতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা পার্লামেন্টের ডেমোক্রেসিতে বিশ্বাস করি। মহান মুক্তিযুদ্ধের পূর্বে 1970 সনে বাংলাদেশের মানুষ সে পাকিস্তানিদের কামান বন্দুকের মুখে ভোটাধিকার প্রয়োগ করে তাদের সেই বিশ্বাসকে তারা প্রমাণিত করেছে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। আজকে যদি আমরা সেই পার্লামেন্টকে কার্যকর করতে না পারি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তা আমি আবার বলবো পার্লামেন্টকে কার্যকর করতে হবে, পার্লামেন্টে বিরোধী দলকেই কথা বলতে দিতে হবে। কারণ আপনারা তো কাজ করছেন, আমরা আপনাদের সমালোচনা করব, সেই সমালোচনাটাকে আপনাদেরকে কনস্ট্রাকটিভভাবে নিতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আপনার সঙ্গে এই বিষয়টাতে 100% একমত, কথা দিতে হবে, বলতে দিতে হবে এবং সেটি সংসদীয় ব্যবস্থাকে এবং সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্যই কথা বলতে দিতে হবে এবং অবশ্যই কার্যপ্রণালী বিধি অনুযায়ী কথা বলতে দিতে হবে। এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী যদি আমরা কথা বলি আমার মনে হয় যে তাহলে এটা নিয়ে বিতর্ক করার কোনো কিন্তু কোনো সুযোগ থাকবে না। কিন্তু কথা বলা আর অপ্রাসঙ্গিকভাবে যে কোনো বিষয়কে নিয়ে একটা রাজনীতির ঝড় তোলা, বিতর্কের ঝড় তোলা, একটা পরিকল্পিতভাবে প্রচার মাধ্যমের একটা সংবাদ তৈরি করা, দুটো কিন্তু এক জিনিস নয় এবং একটি ভুল, এই জাতীয় ভুল অথবা এই জাতীয় যে কোনো উদ্যোগ এটা কিন্তু স্বাভাবিকভাবেই সংক্রামিত হয়। একটা কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলি আপনি করার সাথে সাথেই কিন্তু আরেকজনের মধ্যে সংক্রামিত হবে। আমি একতরফাভাবে একটা জিনিস করতে থাকবো এবং আপনি সেটাকে মেনে নেবেন, এটা কিন্তু আপনি উদারতা ভাবতে পারেন, এটা কিন্তু আসলে উদারতা না। অবশ্যই আপনার অধিকার আছে একটি বেঠিক জিনিসকে তখন থামানোর। সংসদে আমার স্পষ্টভাবেই, আমি নিজেও একজন সংসদ সদস্য, আপনি নিজেও আছেন ওখানে, যখনই আমরা কথা বলতে দাঁড়াই আমরা দেখেছি যে এটা শুধু আজকে নয় অনেকদিন থেকেই, এবং যদিও ইতিমধ্যে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করেছে, যে কথা বলার এই সুযোগটিকে আমরা যথাযথভাবে কাজে লাগাই না। এবং বিশেষ করে বিরোধিতা করার যাদের সুযোগ আছে, আমি মনে করি বিশেষ করে বিরোধী দলের জায়গা থেকে, এখনো পর্যন্ত একটা কলোনিয়াল মেন্টালিটি কাজ করছে যে বিরোধিতা করাই বোধ হয় কাজ এবং বিরোধিতা করার মধ্যে বোধ হয় চমক, বিরোধিতা করার মধ্যে বোধ হয় বীর্য, বিরোধিতা করার মধ্যে বোধ হয় বীরত্ব। এইখানে এইখানে আমাদের বরঞ্চ বিভিন্ন বিষয়ে ঐক্যমতকে খুঁজে বের করার মধ্যেও যে বীর্য আছে, শৌর্য আছে, এর অভাবটি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় পার্লামেন্টে। আর একটা পয়েন্ট আপনি বলেছেন, বারবার আপনি কথাটাকে তুলে নিয়ে আসছেন, সেটি হচ্ছে যে ছবির বিষয়ে আমি বরঞ্চ আপনার কথাই ফিরে যেতে চাই। আজকে ছবির প্রশ্নে আপনি যে সম্মান দেখানোর কথা বলছেন, আপনার কথা যেভাবে আপনি বলেছেন যদি সেভাবে সমাধান হতো হয়তো অনেকেই খুশি হতো, কিন্তু ছবির এই প্রশ্ন 96 সনের আগে বাংলাদেশের রাজনীতিতে ছিল না, যদিও বিএনপি ক্ষমতায় ছিল। 96 সনে খুব সামান্য ভোটের ব্যবধানে, খুব সামান্য সংখ্যক আসনের ব্যবধানে সরকার গঠন করে যে যে শক্তির বলে ছবিটি তোলা হলো, মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান দেখানোর সেটি কি প্রকৃত শক্তি পার্লামেন্টের মেজরিটি মাইনরিটি? তারপরেও ছবি সংক্রান্ত বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের, নীতি নির্ধারণী বক্তব্যের আগ পর্যন্ত সমস্ত ধরনের
সঠিকতা মেনে নিয়েই কিন্তু রাষ্ট্র চলেছে এবং তিনি যেদিন সিদ্ধান্ত দিয়েছেন তিনি সিদ্ধান্ত দিয়েছেন একই সঙ্গে এই প্রশ্নে সমানভাবে যথাযথভাবে সম্মান এবং মর্যাদার প্রশ্নে একটি আলোচনার আহ্বান রাখার মধ্যে দিয়েই সমাধান দিয়েছেন ফলে এটি কাউকে নামিয়ে ফেলে বিএনপি তো ইচ্ছা করলে পারতো নামিয়ে ফেলে জিয়া রহমানের ছবি মেজরিটি যদি একমাত্র শক্তি হয় তাহলে আওয়ামী লীগ যেভাবে এই কাজটি করেছেন একজন শ্রদ্ধাভাজন নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের এই শক্তি প্রদর্শন করতে গিয়ে একইভাবে তো শক্তিটা আজকে আরো বেশি প্রয়োগ করতে করার ক্ষমতা জোটের ছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য কিন্তু সেই পদ্ধতি তো আমরা অবলম্বন করিনি সেই শক্তি কিন্তু আপনারা প্রয়োগ করছেন এবারকার 15ই আগস্টে আমরা দেখেছি কিভাবে শক্তি প্রয়োগ যাই হোক আমার মনে হয় এই বিতর্কে আমরা না যে আমি 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 খুশি হয়েছি যে আপনি স্বীকার করেছেন যে বঙ্গবন্ধুর ছবিটা নামানো উচিত হয়নি এটা অন্যভাবে করা যেত আমি আশা করি আগামীতে এইভাবে পজিটিভ চিন্তা ভাবনা করে আমরা আমরা এগোবো না আমি আমার কথাটা আপনি আমার মধ্যে আপনার কথা আপনি বুঝাতে পারেনি অথবা আপনি বুঝতে পারেননি আমি বলেছি যে আপনি যেভাবে বলেছেন এভাবে সমাধান করলে হয়তো একটা মানুষ একটা অংশ খুশি হতো কিন্তু এই না করাটার পিছনে প্রধান কারণটি হচ্ছে যে আওয়ামী লীগ ছবি তোলার এই সিদ্ধান্তটি 96 সনে গ্রহণ করেছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখান থেকে ফিরে আসতে গেলে পরে আমরা চার দলীয় জোটগতভাবে সিদ্ধান্তটি যেভাবে নিয়েছি এভাবে ফিরে আসা ছাড়া আর কোনো পথ ছিল না আপনি আপনি আমরা দুই বরঞ্চ বরঞ্চ যদি করা যেত আমরা পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট আনি না তাহলে কি মেজরিটি নামিয়ে তাহলে কি মেজরিটি দেখানোর অধিকারটুকু আপনার থাকবে আর আমি দুই তৃতীয়াংশ মেজরিটি হওয়ার পরও আমি সেই মেজরিটিকে আমার কাজে লাগাবো না বরঞ্চ কাজে লাগাবো আপনি অন্ধভাবে মেজরিটিকে কাজে লাগালেন সেটাকে সমর্থন করার মেজরিটি দেখানোর ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে প্রথমে তো এটা স্বীকার করতে হবে ব্যাপারটা হচ্ছে সম্মানের ব্যাপার রাইট জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশে থাকবে বাংলাদেশের পার্লামেন্টে যত যত ভোটই হোক এটা মেজরিটি ভোটে পাশ হয়েছে আপনারা যদি মনে করতেন যে এর অন্যরকম আপনারা যিনি জিয়াউর রহমানের ছবিকে জন্য আপনারা আবার একইভাবে আনতে পারতেন কিন্তু বঙ্গবন্ধুর ছবিকে নামিয়ে মানে উনাকে অসম্মান দেখিয়ে পুনরায় সম্মান দেখাবার জন্য আপনারা যে বক্তব্য রেখেছেন আমি একটা প্রশ্ন করি সেটা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি সেটি হচ্ছে যে প্রয়াত নেতা যারা আছেন আমাদের সম্মানীয় তাদেরকে আমরা বিতর্ক আপনারা উভয়ই বলছেন যে তাদেরকে সম্মান দেওয়া উচিত এ বিষয়ে আপনাদের মধ্যে কোনো দ্বিমত নেই তো তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রেখে আমরা ওই চ্যাপ্টারটা ক্লোজ করতে পারি আমরা সামনের দিকে সব সময় এটাকে বিতর্কে উঠে রেখেছে আপনি দেখবেন জিনাল জিয়াউর রহমানকে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব সময় সম্মান করি এবং তিনি তার অবস্থানে আছেন আর বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে তাকে তার অবস্থানে এরকম এরকম কিন্তু একটা অভিযোগ আছে আমরা দর্শকদেরও চিঠিপত্র পাই বা তাদেরও মতামত আছে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে তাদের সম্পত্তি করতে চেয়েছে যেই কারণে হয়তো অন্যদের বিরোধিতাটা প্রবল বঙ্গবন্ধু অবশ্যই আওয়ামী লীগের যুদ্ধকে আওয়ামী লীগ সবসময় তার নিজের সম্পত্তি করতে চেয়েছে যারা আওয়ামী লীগের নন মনে করছে তারা মুক্তি বিরোধী শক্তি চিহ্নিত করতে এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম অবশ্যই আওয়ামী লীগের একটা সম্পদ কারণ আওয়ামী লীগ এটা করেছে তবে সেই সাথে এটা বাংলাদেশের যারা আওয়ামী লীগ করবে তারাই এটাকে সম্মান করবে বাইরে তাদের দরকার নেই সেই সাথে এটা বাংলাদেশের জনগণের সম্পদ বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের সম্পদ সারা বিশ্বের জনগণের সম্পদ সবার জন্য ছেড়ে দেন না কেন সবার জন্য ছাড়া আছে বঙ্গবন্ধুকে আমরা তো বঙ্গবন্ধুকে আমরা আমাদের দল তাকে সম্মানের যে জায়গা সেখানে প্রতিষ্ঠা করেছি এবং আমার মনে সারা বিশ্বে যেখানে বাঙালি আছে সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং যেখানে বাঙালি আছে সেখানে আমাদের মুক্তিযুদ্ধের যারা মহানায়ক আমাদের মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয় আমি এবারও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবসে অস্ট্রেলিয়াতে ছিলাম সেখানে আমি দেখেছি যে বঙ্গবন্ধুর প্রতি দলমত নির্বিশেষে তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং সেই সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন আমার মনে হয় এই বিতর্ক আমার মনে হয় আমি এই বিতর্কের একটা এই বিতর্কে কিন্তু আমি বিতর্কে আমরা যাচ্ছি কেন এই কোশ্চেন বিতর্কে তো যেই আমরা সমস্যাটা সৃষ্টি করছি বঙ্গবন্ধুকে নিয়ে তো কোনো বিতর্ক নাই কিন্তু বিতর্কে আমরা যাচ্ছি কেন ইজ দ্য কোশ্চেন এবং এখানে আমার কিন্তু প্রশ্ন স্বপন ভাই প্রতি বঙ্গবন্ধুর ছবিটা যদি নামানো না হতো তাহলে কিন্তু এই বিতর্কটা আজকে আসতো না উনারা যদি মনে করেন যে হ্যাঁ জেনারেল জিয়াউর রহমানকেও সম্মান দেখাতে হবে আপনার এই ফর্মুলা যদি কখনো কোনো বিএনপি অথবা চার দলীয় জোট এগোয় আমি মনে করি এটা জাতির জন্য ভুল হবে এবং এটা স্থায়ীভাবে প্রমাণিত হবে যে মরহুম শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে প্রতিষ্ঠা করবে আর জিয়াউর রহমান সাহেবকে বিএনপি অথবা চার দলীয় জোট ক্ষমতা আসতে প্রতিষ্ঠিত হবে এবং এটা যদি একবার হয়ে যায় তারপরে আর কখনোই গোটা রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষ থেকে এই জাতীয় ব্যক্তিদের প্রতি সম্মিলিতভাবে সম্মান দেখানোর পথটি কিন্তু রুদ্ধ হয়ে যাবে যেটা হয় জাতির জন্য হবে আরো মারাত্মক ক্ষতি এজন্যই
বঙ্গবন্ধু বলেন, মরহুম শেখ মুজিবুর রহমান বলেন, জাতির জনক বলেন, যাই বলেন, এটা আপনার দলগত বক্তব্য। কিন্তু যখনই জাতীয় সংসদে এই প্রশ্নটির একটি সম্মানজনক সমাধান হিসেবে জাতির সিদ্ধান্ত আকারে হাজির করতে হবে, তখন এর সঙ্গে সেই পর্যাপ্ত মহলকে কিন্তু সংশ্লিষ্ট করতে হবে। না পারলে পরে এই জাতীয় বিষয়কে, এই জাতীয় নাজুক বিষয়কে নাড়াচাড়া করে সম্মানীয় ব্যক্তিদেরকে অসম্মান করার কোনো অর্থ হয় না। বিএনপির সর্বশেষ সিদ্ধান্তের জায়গাটি কিন্তু তাই, হয় সম্মিলিতভাবে পর্যাপ্ত লোকজনদেরকে সাথে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেব, না হলে পরে এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক। আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল বিষয়বস্তু কিন্তু এইটুকু। আর আপনাদের ছবি ওঠানোর মূল বক্তব্য যেটা, আপনি ঠিকই বলেছেন, এটা আপনার সুর, একই সুর আপনার দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে আমার ক্ষমতা আছে আমি তুলবো, আপনার ক্ষমতা আছে আপনি তুলবেন, এটা সমাধান না, এটা তো ঐক্যমত্য হলো না। আপনার কথার সাথে আমি এতটুকু অবজেক্ট করব যে বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধু যে জাতির জনক এটা কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে, সুতরাং এটা নিয়ে বিতর্কের কারো প্রয়োজন হয়। এবার আপনি চলে গেলেন সংবিধান এবং আইনের ব্যাপারে চলে গেলেন, তাই সুতরাং এটা নিয়ে বিতর্ক কিন্তু প্রয়োজন নয়। আমি যে কথাটা আমি ঘুরে ফিরে আবার ওই জায়গায় আসবো যে বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু বিতর্ক করার কোনো প্রয়োজন নাই, কারণ বঙ্গবন্ধু কে, চতুর্থ সংশোধনী কিন্তু সংবিধানে ছিল, চতুর্থ সংশোধনীও কিন্তু সংবিধানে ছিল, কিন্তু চতুর্থ সংশোধনী বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে বাদ দেওয়া হয়নি। না, আমি চতুর্থ সংশোধনী আমি আপনাকে বোঝাতে দেখেছি পার্লামেন্টে, ঠিক আছে, কি লেখা আছে সেটা বড় কথা না, কিন্তু বিষয়টা হলো এই যে একদল কায়েম করা হলো যে সংবিধানে, আজকে কিন্তু আওয়ামী লীগকে প্র্যাকটিস করতে হচ্ছে আবার বহুদলীয় গণতন্ত্র, বাকশাল থেকে আওয়ামী লীগ আসতে হয়েছে, এই জন্য সংবিধানে লেখা হয়ে গেলেই আওয়ামী লীগের পক্ষেও কিন্তু বাকশালকে আজকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। এই জন্যই বিতর্কটার মূল সুরটা কিন্তু অন্য জায়গাতে, সেটা হচ্ছে বাস্তবে মাঠে বিষয়টিকে কিভাবে বিরাজ করছে এবং আমরা এগিয়ে যেতে চাইলে সেটা কোথায় যেতে পারি, এবং এই বাস্তবতাকে আমরা যত বেশি সংবিধান সন্নিবেশিত করতে পারবো ততই কিন্তু আমাদের পক্ষে নেতৃত্বের যোগ্যতা প্রমাণিত হবে। আর গায়ের জোরে মেজরিটির জোরে অনেক কিছুই করতে পারি, কিন্তু মেজরিটি যে সবকিছু না এটা কিন্তু ইতিহাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে। আপনারা মেজরিটি জোরে বঙ্গবন্ধু ছবি নামিয়ে দিয়েছেন, সো মেজরিটির ব্যবহার প্রসঙ্গ পাল্টাই আমার মনে হচ্ছে আমরা বরং মেজরিটির জোরে যে মেজরিটি যে সবকিছু না এটা প্রমাণ করেছি। আর সংসদীয় স্থায়ী কমিটিগুলো নিয়ে বলছিলেন যে এটিকে সংসদকে কার্যকর করতে হলে সংসদীয় স্থায়ী কমিটির ব্যাপারে জোর দিতে হবে। সংসদের স্থায়ী কমিটি তো কমিটি হচ্ছে আসল সংসদ, আমরা পার্লামেন্ট যখন একসাথে বসে সেখানে তো সাধারণ বিষয়গুলি আলোচনা হয় এবং পার্লামেন্টের যে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলি আলোচনা হয় সংসদীয় স্থায়ী কমিটিগুলিতে। এখন আপনারা জানেন যে আমাদের সংবিধান এবং আমাদের রুলস অফ প্রসিজার অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটিগুলি খুব অনেক আগেই করে ফেলা উচিত ছিল, যেটা এখনও অধিকাংশ স্থায়ী কমিটি কিন্তু এখনো করা হয়নি, অল্প কিছু স্থায়ী কমিটি করা হয়েছে, কমিটি বোধহয় সবগুলি করা হয়েছে, সেখানে অনেকগুলি কমিটি এখন পর্যন্ত করা হয়নি, প্রায় মাত্র 16টা না 18টা কমিটি করা হয়েছে, 48টা কমিটি হবে, তার মধ্যে অনেকগুলি কমিটি এখনো করা হয়নি, কিন্তু আমার ৩৫টা কমিটি করা হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে কমিটিগুলি কিভাবে করা হলো, সংবিধান সম্মতভাবে কমিটিগুলি করা হয়েছে কিনা। আমাদের রুলস অফ প্রসিজারের 188 ধারায় লেখা আছে যে কমিটি কিভাবে গঠন করা হবে। কমিটি গঠন করার জন্য তিনটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, প্রথম কমিটিটা গঠন করে সেটাকে পার্লামেন্টের ফ্লোরে একটা মোশন হিসাবে আনতে হবে, দ্যাট মিনস কমিটিটা গঠন করতে হবে, 10 জন বা 15 জনের কমিটি গঠন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যেভাবে কমিটিগুলি পার্লামেন্টের ফ্লোরে আনা হয়েছে সেখানে 8 জনের নাম লিখে 2 জনের নাম বাদ রাখা হয়েছে, আওয়ামী লীগ থেকে হবে, অর্থাৎ মানে সংবিধান সম্মতভাবে কমিটি গঠন হয়নি। এক, দুই নম্বর বলা আছে যে কমিটিতে যখন কাউকে নেওয়া হবে তার সঙ্গে আলোচনা ক্রমে নিতে হবে, কারণ তিনি কি সেই কমিটি থাকতে চান কি চান না। আমরা দেখেছি যে কমিটি গঠনের পরের দিনই জোট সরকারের একজন ব্যক্তি যাকে একটা কমিটির চেয়ারম্যান বানানো হয়েছে তিনি বলেছেন আমি এই কমিটি থাকবো না, যা প্রমাণিত করে যে সকলের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করা হয়নি। এন্ড অবশ্যই 3 নম্বর আরেকটা প্রমাণ যে কমিটি যে যথেষ্ট চিন্তা করে করা হয়নি তার প্রমাণ কমিটি গঠনে যে অনেকগুলি ভুল ত্রুটি বিভিন্ন মন্ত্রীকে বা ভুল ত্রুটি করে সেটাও আমরা, সুতরাং এর থেকে কি প্রমাণিত হলো যে কমিটিটা 188 ধারায় যেভাবে করার কথা সেভাবে করা হয়নি, এবং বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই একটা অনিয়মতান্ত্রিকভাবে অগণতান্ত্রিকভাবে এবং রুলস অফ প্রসিজার ব্রেক করে কোনো কমিটি গঠনের সঙ্গে জড়িত থাকতে পারে না, কারণ আমরা সংবিধান এবং রুলস অফ প্রসিজারকে সঠিকভাবে স্থাপন করার জন্য পার্লামেন্টে যাচ্ছি, এবং এই ব্যাপারটা কিন্তু আমরা সরকারি দলকে বারবার বলেছি, আমি নিজে জাতীয় সংসদের হুইপ হিসাবে বারবার তাদেরকে বলেছি যে চলুন আমরা কমিটি গঠন নিয়ে আলোচনা করি, আমরা দাবি করেছি যে প্রপোর্শনেটলি কমিটির চেয়ারম্যান আমাদেরকে দেওয়া হোক, ওনারা যদি আমাদেরকে না দিতে চান পূর্ববর্তী কথা বিবেচনা, উনি আমাদেরকে ডেকে বলুক যে আমরা আপনাদেরকে কোনো কমিটির চেয়ারম্যান দেব না, আমরা 48টা কমিটিতে আমরা থাকবো, আপনার আপনার নাম দেন, কিন্তু আজ পর্যন্ত কিন্তু
আমার মনে হয় যে জাতীয় দৈনিক পত্রিকা যদি আপনি চোখ বুলালেই সমস্ত জাতিই জানে বিষয়টা, যে এত দীর্ঘ সময় কেন নিতে হলো সংসদীয় কমিটি করতে। সংসদীয় কমিটি করতে আমাদের সরকারি দলকে এত দীর্ঘ সময় নিতেই হলো শুধুমাত্র বিরোধী দলের অসহযোগিতার কারণে। এবং বিরোধী দলের পক্ষ থেকে এই প্রশ্নে বারবার সংশ্লিষ্ট মাননীয় চিফ হুইপ, স্পিকার, অফিস, অন্যান্য সমস্ত মহল থেকে কিছুটা প্রকাশ্যে, কিছুটা অপ্রকাশ্যে, কিছুটা সরাসরি, কিছুটা পরোক্ষ সমস্ত ধরনের উদ্যোগে কিন্তু গত দুই বছর যাবৎ বজায় ছিল। কিন্তু আমি আগেই যে কথাটা বলেছি যে আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণের ঐক্যমত্য আমরা তৈরি করতে পারিনি, তা কিন্তু বহু জায়গাতে প্রতিফলিত হয়। এবং যখনই কোনো বিষয়ে এরকম কোনো দেখা যায় যেটা একা একা করা যায় না, সেটা যেটা আমাদেরকে সম্মিলিত হয়ে করতে হবে, সেখানেই বরঞ্চ একটা সুযোগ নেওয়া হয় যে এখানেই বোধ হয় বিরোধিতা প্রমাণ করার সুযোগ, এখানেই বোধ হয় একটা বৈরিতা প্রকাশ করার সুযোগ। এবং এটা না হলে বোধ হয় দেশে রাজনীতি থাকবে না। আপনি দেখেন এমন একটা প্রশ্ন বের করা যাচ্ছে না, কিছু না পেলে পরে একটা ভুতুরে বিরোধ তৈরি করা হচ্ছে, কারণ বিরোধ না থাকলে মনে হয় যেন রাজনীতি থাকবে না। স্বপন ভাই, ভুতুরে বিরোধ নাই, আপনি নেত্রকোণা নির্বাচন যে কথাটা বলেছেন সেই কথাটা ভুতুরে কথাটা এই জন্যই এসছে যে ভোটার সংখ্যা 30-40% ছিল কিন্তু দেখানো হলো 65%, এই জন্যই ভুতুরে কথাটা এসছে। যে হোক, আমরা ওই বিতর্কে যাবো না, আবার পার্লামেন্টের ফেরত আসি যেটা নিয়ে আলোচনা করছিলাম। আমার মনে হয় আপনি যে কথাটা বলেছেন এটা খুব প্রমাণ আপনি দিতে পারবেন না যে আমাদেরকে অফিসিয়ালি কখনো ডাকা হয়েছে। এখন শুনুন, পত্র পত্রিকায় বিবৃতি, হ্যাঁ বিরোধী দল আসুক কথা বলুক, এভাবে তো কথা হবে না। আমরা চিঠি দিয়েছি, আপনারা আমাদেরকে চিঠি দেন। আমরা কিন্তু চিঠি দিয়ে বলেছি যে আমাদেরকে কতগুলি চেয়ারম্যান পদ দিবেন, এটা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা চিঠি উত্তর দেন যে ঠিক আছে, চেয়ারম্যান পদ এবং কমিটি নিয়ে আমরা আলোচনা বসতে চাই, অমুক তারিখে আপনারা আসেন, এতটা সময় আমরা আলোচনা করব। আমার মনে হয় সুনির্দিষ্টভাবে আমাদের চিফ হুইপ সাহেবের কার্যালয় থেকে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে, এবং দীর্ঘ সময় অপেক্ষা করার পরে সর্বশেষ আপনাদের জন্য আনুপাতিক হারে শূন্য রেখেই সংসদীয় কমিটি ঘোষণা করতে হয়েছে। বরঞ্চ এই দীর্ঘ সময়ের বিলম্বটাই কিন্তু প্রমাণ করে যে সরকারের একটা আন্তরিকতা ছিল যে অন্তত এইটি, যেহেতু সংসদীয় কমিটি হচ্ছে সংসদকে কার্যকরী রাখার মূল জায়গা, এই জায়গাটা একা একা করার চাইতে চেষ্টা করা উচিত। এই কথাটা এখানে টিভির সামনে বলে গেলেন কিন্তু আসলে বাস্তবে এটা যথেষ্ট আপনি এবং আমি বিতর্ক যাই করি না কেন, এই প্রশ্নে গত দুই বছরে সকল ধরনের চিঠি চালাচালি এবং বক্তব্য পত্রিকার পাতার মাধ্যমে সমস্ত দর্শক স্তরে কিন্তু জানেন। জানেন, আমি বলছি আপনি অসত্য বললে যে ব্যাপারটা ধরা পড়বে, আমি অসত্য বললেও ধরা পড়বে, এক্স্যাক্টলি তাই না? তবু আমি আপনাকে অনুরোধ করব যে এখনো সময় আছে, আর এখনো আমার মনে হয় যদি এটা এই কমিটিগুলি গঠন সঠিকভাবে নিয়ম নীতি ভাবে, এটা আমি আপনার সঙ্গে একমত তাহলে এখনো যে সময় এটা হওয়া উচিত। অবশ্যই অবশ্যই, আপনারা যেহেতু দুজনই সংসদ, আমার বিশ্বাস সচেতন থাকবেন, আমার বিশ্বাস যে আমার বিশ্বাস সরকারের থাকুন না, ক্ষমতার বাইরে থাকুন, যে অবস্থানে থাকুন না কেন, আমার বিশ্বাস যে এই উদ্যোগ এখনো বজায় থাকবে। সংসদীয় কমিটিগুলো হচ্ছে সংসদের প্রাণ, জি, ওটাই আসলে আসল সংসদ। এক্স্যাক্টলি জি। নির্বাচন নিয়ে আপনারা কথা বলেছেন আপনি বিশেষ করে, এবং বলছেন যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। কোন সাজেশন আছে যে নির্বাচন কমিশন এই হলে শক্তিশালী হতে পারে, যে তখন আমরা আর বিতর্ক করব না? অবশ্যই, আমি তো মনে করি, আমি তো আগে বলেছি নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনকে তার নিজস্ব জনবল দিতে হবে। কারণ এখন আমরা নির্বাচন কমিশনে কি দেখি, যাদেরকে নির্বাচন কমিশন পোস্টিং করা হয় সরকার তাদেরকে পোস্টিং করে নিজের লোক দেখে দেখে। কিছুদিন আগে তো আমরা দেখলাম যে কিভাবে আমরা যে প্রমোশন দেওয়া হয়েছে একইভাবে লোকদেরকে ওখানে পোস্টিং দেওয়া হয় এবং তারা যে সরকারের প্রয়োজন মোতাবেক কাজ করে। নির্বাচন কমিশনকে তার নিজের জনবল, নিজস্ব বাজেট দিতে হবে, এবং আমি মনে করি বাংলাদেশের জাতীয় নির্বাচন একদিনের স্থলে স্ট্যাগার করে এক সপ্তাহব্যাপী, ভারতে এটা হয় এক সপ্তাহব্যাপী করতে হবে, যাতে প্রতিটা জায়গায় প্রতিটা কেন্দ্রে সঠিকভাবে ফোর্স এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি কেন এ কথাটা বললাম, আমি নিজে দেখেছি যে নির্বাচন কমিশনের যারা অফিসিয়ালস তারা যদি তাদেরকে যদি যথেষ্ট ক্ষমতা দেওয়া হয় এবং তাদের যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা দায়িত্ব পালন করতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, নারায়ণগঞ্জের নির্বাচন, নারায়ণগঞ্জের নির্বাচনের দল থেকে আমাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। আমি সেখানে দেখেছি যে সরকারি দলের লোক একটা কেন্দ্রে পাঁচজন ঢুকেছে একটা গাড়ি নিয়ে, ঢুকে সমস্যা সৃষ্টি করছে। সেখানে আমি দেখেছি নির্বাচনী অফিসিয়াল তিনি এসে যখন ধরলেন, দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখলাম যে তিনি ওখানে বসে একটা নির্বাচনী কোর্ট গঠন করলেন, ওই 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 কেন্দ্রে বসে কোর্ট গঠন করে সঙ্গে সঙ্গে ওই পাঁচজনকে ছয় মাসের জেল দিলেন এবং গাড়িটাকে বাজেয়াপ্ত ঘোষণা করলেন। এবং তারপরে আমরা দেখলাম এই কথা যখন সমস্ত কেন্দ্রে ছড়িয়ে গেল, নির্বাচনের চেয়ার অন্যরকম হয়ে গেল। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি নারায়ণগঞ্জে এই চিত্র দেখলেন,
অন্য জায়গায় এই চিত্র দেখছেন না, এর কারণ কি? কারণ সব জায়গায় নির্বাচনী অফিসাররা সেই পরিমাণ সাহসের সাথে নিরপেক্ষ সাথে তার দায়িত্ব পালন করে না, কারণ অধিকাংশ ক্ষেত্রে যে একটু আগে বললাম তার মানে হচ্ছে যে এটি সরকার নিয়ন্ত্রণ করছে ব্যাপারটা এরকম নয়। সরকার নিয়ন্ত্রণ করছে কারণ সরকার হয়তো অনেক ক্ষেত্রে, আমি স্পেসিফিকলি আমি বলবো না, আমার কথা হয়তো বা সরকার আগের থেকে বলে দিচ্ছে আমরা এই ধরনের একটা রেজাল্ট চাই, তো এবং সেই ক্ষেত্রে তারা এটা করছে। কারণ আমাদের দেশের নির্বাচনী, একটু আগে স্বপন ভাই কিন্তু কথাটা বলেছেন যে নির্বাচনে যেয়ে কিন্তু আমাদেরকে সরকারি অফিসিয়ালদের উপরই ডিপেন্ড করতে হয়, তারাই বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তারা হন। আমি বলবো যে উনি বারবার যে উদাহরণগুলি তুলে নিয়েছেন, আমরা ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও এবং এত বিশাল মেজরিটির ক্ষমতাসীন দল এবং জোট হওয়া সত্ত্বেও পরপর কয়েকটি পৌরসভা নির্বাচনে আমরা পরাজয় বরণ করেছি, এমনকি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ পৌরসভাতে আমরা পরাজয় বরণ করেছি। একবারও কিন্তু আমরা বলি নাই যে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। প্রত্যেকটি বিজয়ের বিরোধী দল বিজয়ের উৎসবকে উপভোগ করেছেন এবং বিজয়কে ব্যবহার করেছেন আমাদের বিরুদ্ধে জনগণের অনাস্থার অভিযোগ হিসাবে, আর যেখানেই পরাজিত হয়েছেন সেখানেই কোনো না কোনো অভিযোগ দাঁড় করেছেন, না পারলে পরে ভুতুরে কারণ দাঁড় করিয়েছেন। এই যদি হয় নির্বাচন সম্পর্কে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে, নির্বাচন কমিশন সম্পর্কে প্রধান রাজনৈতিক দলের একটি অংশের মনোভাব, আমার বক্তব্য হলো যে এটা কোনো না কোনোভাবে প্রতিফলিত হবেই। রাজনীতিতে অবশ্যই কূট কৌশল একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন এটি হয় প্রধান নীতি নির্ধারক, প্রধান নির্ধারক শর্ত, তখন বিষয়টি কিন্তু ভিন্ন জায়গাতে রূপ নেয়। আমার কাছে মনে হয়েছে যে বিরোধী দলের রাজনীতিতে সবসময়ই কূট কৌশলের এই শর্তটিকে তারা একটা প্রধান শর্ত হিসেবে ব্যবহার করেন, করার ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন 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 অবস্থান গ্রহণ করতে হয়। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যেমন গুরুত্বপূর্ণ, তার আগে প্রথমেই যেটা দরকার, প্রথমেই দরকার সেটি হচ্ছে যে নির্বাচনী এই প্রক্রিয়াটিকে স্বচ্ছ করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য, বিশেষ করে রাজনৈতিক দলগুলি যেহেতু ক্ষমতায় আমরা ছিলাম, ক্ষমতায় প্রধান বিরোধী দলও ছিল, বিষয়টি এরকম না যে আর কোনো ক্ষমতা চালানোর কোনো অভিজ্ঞতাও নাই, অতএব এ বিষয়ে ঐক্যমত্য তৈরি করা তো খুব কঠিন কিছু না। কিন্তু আজকে উদ্যোগ না হোক বর্তমান সরকারের পক্ষ থেকে, এখন পর্যন্ত আমি এমন কোনো সম্ভাবনা দেখি না যে প্রধান বিরোধী দল এই আলোচনাতে আসবেন, কথা বলবেন, সাথে সাথে কিন্তু শর্ত দিয়ে বলবেন আলোচনায় যাব না। অতএব কেন, সমস্যাটি কোথায়? দেখেন, আলোচনার সময় কিন্তু আমরা বলছি যে এটা দরকার, কিন্তু যখনই উদ্যোগ নিতে যাবে সরকার দেখবেন যে সে আলোচনার কিন্তু কোনো বৈঠক হবে না অন্য একটি শর্তের কারণে। অতএব প্রথমেই কিন্তু এই মনোভাবটি দূর হওয়া দরকার। পয়েন্টটা কিন্তু খুব খুব ভ্যালিড কথা আপনি বলেছেন যে ভালো উদ্যোগ নিতে শুরু করতে হবে, কনফিডেন্স বিল্ডিং মেজার্স শুরু করতে হবে। আমি কিন্তু আবার ঘুরে ফিরে আমার দলের উদাহরণ দেব, আমরা আমাদের সময় আমরা এগুলি করেছিলাম। আপনি দেখেন বাংলাদেশের, আমরা যখন দায়িত্বপ্রাপ্ত হলাম, জনগণের ভোটে দায়িত্বপ্রাপ্ত হলাম, আমরা কিন্তু বাংলাদেশে একজন নিরপেক্ষ, তৎকালীন একজন নিরপেক্ষ ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়েছি। কেন বানিয়েছিলাম? কারণ আমরা বাংলাদেশের জনগণকে দেখাতে চাইলাম যে কনফিডেন্স বিল্ডিং, যে আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে। এবং আপনার একটা জিনিস আপনার মনে আছে, গত 5 বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনারা অনেকবার কিন্তু তার কাছে যে সরকারের বিরুদ্ধে, সরকারের ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন। দ্যাট মিনস বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাষ্ট্রপতির মাধ্যমে এমন একটা নিরপেক্ষ অবস্থান রেখেছিলেন যেখানে আপনারা যে কথা বলতে পেরেছেন। আজকে বাংলাদেশে সেটা নাই, আপনারা রাষ্ট্রপতির পদটাকে এমন একটা অবস্থানে নিয়ে গেছেন যে সেখানে আর বাংলাদেশে কোনো লোকেরই যাওয়ার কোনো অবস্থা নেই। কনফিডেন্স বিল্ডিং মেজার, আবার আমি বলি, জাতীয় সংসদে আমরা জাতীয় সংসদের কমিটিগুলিতে, প্রত্যেকটা কমিটিতে, যাতে এই কমিটিগুলি সঠিকভাবে কাজ করতে পারে, জনগণের পক্ষে কাজ করতে পারে, তার জন্য আমরা কী করেছি, মন্ত্রীদেরকে সরিয়ে সেখানে জাতীয় সংসদের সদস্যদেরকে আমরা চেয়ারম্যান বানিয়েছি। এমনকি জাতীয় পার্টি থেকে আমরা কিন্তু শুরু করেছিলাম, বিরোধী দল থেকে, জাতীয় পার্টি থেকে একজনকে আমরা কৃষি কমিটির চেয়ারম্যান বানিয়েছিলাম। এবং শুধু তাই না, আমার যতদূর মনে আছে আমরা আপনাদেরকে অফার দিয়েছিলাম, সাইফুর রহমান সাহেবকে অফার দেওয়া হয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি অথবা অর্থ কমিটির, যে অর্থ পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য, ওনারা গ্রহণ করেনি। আমরা কিন্তু আমাদের 96 কিন্তু আমরা ডেপুটি স্পিকারের পদও বিএনপিকে দেওয়ার জন্য আমরা এই করেছিলাম। যেটা বলতে চাচ্ছি আমি যে এই কনফিডেন্স বিল্ডিং মেজার্সগুলি আমাদেরকে নিতে হবে। আমরা যখন প্রধান নির্বাচনী কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে আমরা কিন্তু আপনাদেরকে অফার দিয়েছিলাম, আপনার মনে আছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রামে ছিলেন, তিনি কিন্তু সাইফুর রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন, কথা বলেন। আমরা কিন্তু এইগুলি করেছি, আমরা করার চেষ্টা করেছি, আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছি, আমরা বাংলাদেশের জনগণের মধ্যে গণতন্ত্রকে প্রতি শ্রদ্ধাবোধ, গণতন্ত্রকে শ্রদ্ধাবোধ আনাবার চেষ্টা করেছি। কিন্তু গত 22 মাসে আপনারা কী করলেন?
এগুলি কিছু ব্যবস্থা আপনাদের কাছে আমরা দেখতে চাই না আমি আপনার প্রথমেই আমি একটা বিষয় আমি বিনয়ের সঙ্গে স্বীকার করছি এবং অভিনন্দন জানাই যে সংসদীয় ব্যবস্থাতে সংসদীয় কমিটিতে জাতীয় সংসদ সদস্যদেরকে চেয়ারম্যান করার এই বিধানটি আপনারা বলে চালু হয়েছে এটা একটা জাতীয় রাজনীতির জন্য সংসদীয় রাজনীতির ইতিবাচক দিক বিচারপতি শাহাবুদ্দিনের নিয়োগের বিষয়ে আপনি যে কৃতিত্বের দাবি করলেন এই কৃতিত্ব অবশ্যই আজকে আমি এভাবেই আবার আপনাকে দিতে পারতাম এবং জনগণ দিতে পারত কিন্তু আপনি নিজেই জানেন যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নিরপেক্ষ ভাবমূর্তিকে আওয়ামী লীগের দলীয় পুঁজিতে রূপান্তরিত করার প্রক্রিয়া আর একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিরপেক্ষভাবে কাজ করার চিন্তা থেকে রাষ্ট্রপতি নিয়োগ করা ব্যক্তি এক কিন্তু উদ্দেশ্য কিন্তু দুটি ভিন্ন এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার উদ্দেশ্য বা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানকে বজায় রাখার যে উদ্দেশ্য ছিল না তার প্রমাণ কিন্তু 2001 সালের নির্বাচনের পর তখনই শাহাবুদ্দিন সাহেবের কাছে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেন তারপরেই শাহাবুদ্দিন সাহেব সম্পর্কে যে মন্তব্য আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব মহল থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত এমনকি বিদেশে অবস্থানরত আওয়ামী সমর্থক কলামিস্টদের পক্ষ থেকে যে সমস্ত কলম লেখা হলো বরঞ্চ এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন তো দূরে থাক মানুষের কাছে কিন্তু প্রণীত হয়েছে যে সেই দিন অনশন করে বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়োগ করার এই বিষয়টির মধ্যে বরঞ্চ একটা ভিন্ন ধরনের কিন্তু কথাটা কারেক্ট কিন্তু আমি কিন্তু বলেছি 1996 উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন এবং আমরা সে সময় কিন্তু ওনার যে নিরপেক্ষতা শ্রদ্ধাবোধ সেখান থেকে আমরা তাকে নিয়োগ করি পরবর্তীতে তিনি যদি তার যে শ্রদ্ধাবোধ তার থেকে যদি বিচ্যুত হন তখন হলে জনগণ সেটা দেখেছেন কিন্তু আমাদের সময় কিন্তু আমরা তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দিয়েছি এবং আপনারা জানেন আমাদের সময় বেশ কিছু বিল তিনি ফেরত পাঠিয়েছেন সংসদে আমরা কিন্তু সেটা শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করেছি এবং সে বিলে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে রাষ্ট্রপতির পদ প্রতিষ্ঠানকে আমরা একটা শ্রদ্ধাভাজন অবস্থানে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি কিন্তু সেটা নাই এই কথা আমি বলেছি আমি শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে আমি বিতর্কে যেতে চাই না 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 কারণ উনি যদি কোনো ভুল কাজ করে আমার মনে হয় অবশ্যই এখানে শাহাবুদ্দিন সাহেবকে বলতে হবে এবং সেটা জাতিকে জানতে হবে শাহাবুদ্দিন সাহেবকে যদি ব্যক্তি হিসেবে আনতেন আর ব্যক্তি হিসেবে বিরোধিতা করতেন আমার কোনো বক্তব্য থাকতো না কিন্তু শাহাবুদ্দিন সাহেবকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে আপনি এই কৃতিত্বের দাবি করতে চাচ্ছেন যে আপনারা রাষ্ট্রপতির মতো এই প্রতিষ্ঠানকে আপনারা নিরপেক্ষতা থেকে আনতে চাচ্ছেন আমি হ্যাঁ এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তিনি যখন নিরপেক্ষভাবে তার দায়িত্বগুলি পালন করলেন তখন বিরোধিতা করলেন কেন এই বিরোধিতা করার মধ্যে দিয়ে কিন্তু প্রণীত হয়েছে যে আপনারা তো করেনি বরঞ্চ একটি নিরপেক্ষ ব্যক্তিকে বরঞ্চ দলীয়করণ করার মতো একটা হীন উদ্যোগ গ্রহণ করেছিলেন দুইটা অপরাধ এখানে আমরা কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে একলা দোষারোপ করিনি আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে আরো বাংলাদেশের মানুষ সেটা জানে আজকে বাংলাদেশের অবস্থা দেখেন না না তা তো আজকে সংসদে ধরেন আনুপাতিক সংখ্যা দেখলেই বোঝা যায় যে মানুষ কি জানে না জানে তা তো ভার্ডিক্টই বেরোবে এবং ইনশাল্লাহ আগামীতেও বেরোবে সেটা আমার বক্তব্য না আমার বক্তব্য তাহলে স্ট্যান্ডার্ডটা কি ব্যারোমিটারটা কি ব্যারোমিটারটা হচ্ছে এই যে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার এই তিনটি ব্যক্তির অবস্থান থাকার সময় ফলাফল পক্ষে আসলে পরে নিরপেক্ষ ফলাফল পক্ষে না আসলে পরে এই তিনটি ব্যক্তি অভিযুক্ত হবে ফলাফল পক্ষে না বিপক্ষে এটা নিয়ে কিন্তু হয়তো একটু বিতর্ক করা যায় গত নির্বাচনে যদিও জাতীয় সংসদে আমরা আসন বেশি পাইনি কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু 41% ভোট আমাদেরকে দিয়েছে আর জোট চার দলীয় জোট সকলে মিলে 46% ভোট পেয়েছেন 5% ভোটের ডিফারেন্সে ফলাফল হয়েছে বাট যেহেতু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি সুতরাং পার্লামেন্টে যে সিট তার উপর ভিত্তি করে সরকার গঠন করা হবে এবং অফকোর্স এবং আপনারা সরকার গঠন করেছেন আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আপনাদের এই নির্বাচনী প্রক্রিয়ায় যে ভুল ত্রুটিগুলি ছিল সেগুলি আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গণতান্ত্রিক দল হিসাবে এটা আমাদের দায়িত্ব আমরা সেটা করেছি এবং সেটার দায়িত্ব হিসেবে আমরা পার্লামেন্টকে বয়কট করেছি প্রথমে কিন্তু পরবর্তীতে জনগণের কথা বিবেচনা করে জনগণের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে আমরা পার্লামেন্টে গিয়েছি আমরা দেখতে চাই যে আপনারা জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে আপনারা কি আপনারা কি আমাদেরকে পার্লামেন্টে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দিচ্ছেন পার্লামেন্টটা কি আজকে কার্যকর মাঝে মাঝে শুধু পার্লামেন্টকে প্রাণবন্ত করা হবে পার্লামেন্ট তো প্রাণবন্ত হওয়ার দরকার নেই পার্লামেন্ট কার্যকর হতে হবে পার্লামেন্ট কার্যকর করতে গেলে এই পার্লামেন্টে কি যখন মেঘনার বুকে 400 মানুষ মরে গেল তাদের কি নিয়ে আলোচনা হয়েছে এই পার্লামেন্টে কি যখন 1 লক্ষ অবৈধ রাউন্ড গুলি উদ্ধার করা হলো সেটা নিয়ে আলোচনা হয়েছে আজকে যখন দ্রব্যমূল্যের এইভাবে ঊর্ধ্বগতি সেটা নিয়ে আলোচনা হয়েছে আজকে যখন বাংলাদেশে আমেরিকাতে রেজিস্ট্রেশন করতে হয় সন্ত্রাসী রাষ্ট্র ডিক্লেয়ার করে সেটা নিয়ে কি আলোচনা হয়েছে এই বিষয়ে কথা আপনারা বলেছেন অবশ্যই বলেছি
এই পার্লামেন্টে আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমার দলের আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা প্রায় আজ পর্যন্ত 200-এরও অধিক মুলতবি প্রস্তাব পেশ করেছি, একটা প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি। এখন স্বপন ভাই হয়তো বলবেন আপনাদের সময় আলোচনা হয়নি, এই কথাটা একদিন আগে থেকে কাউন্টার করে দিই। আমাদের 5 বছরে এই পার্লামেন্টে মোট প্রায় 19টা বিষয় নিয়ে মন্ত্রী প্রস্তাবে আলোচনা হয়েছে, যার মধ্যে অনেকগুলিতে আপনারা অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনাদের সময় আপনারা এগুলি করছেন না। এটা আমি বলতে চাইছি, আপনারা পার্লামেন্টকে আমাদের দেশের গণতন্ত্রের বা রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে আনতে আনছেন না, এবং এটাই হচ্ছে প্রশ্ন। এবং এই কারণেই আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনাদের কোনো আলোচনা তো সেখানে হয় না। হ্যাঁ, সবই ঠিক বলেছেন আপনি। এই বিষয়ে আমি আপনাকে একটু শুধু স্মরণ করিয়ে দেবো, কারণ আপনারা যখন পার্লামেন্টে ছিলেন, সংসদ ট্রেজারি বেঞ্চে ছিলেন, তখন হরতালের কর্মসূচির অনুপাতটা কি ছিল, আর আপনারা যখন বিরোধী দলে ছিলেন বা এখন আছেন, এই তো হরতালের অনুপাতটা কি ছিল, এটা দিয়েই কিন্তু বোঝা যাবে যে সংসদ বা সংসদকে ঘিরে রাজনীতির প্রতি বিরোধী দলের যে আকর্ষণ থাকা উচিত সেই ক্ষেত্রে আমাদের এবং আপনাদের মধ্যে পার্থক্যটা কি। একটি সংসদ পরিচালনার ক্ষেত্রে সরকারি দল বা ট্রেজারি বেঞ্চ, তার সামনে ট্রেজারি বেঞ্চ, তার সামনে আপনার রুলস অফ বিজনেসটাই হলো একমাত্র বিষয়, এবং মাননীয় স্পিকার রুলস অফ বিজনেসের মাধ্যমে এটাকে পরিচালনা করবেন। সময়ের অনুপাতের আনুপাতিক হাতটি কি আমরা সবাই জানি, পত্রপত্রিকা তা বেরিয়েছে, চাইলে কালকেই আবার যে কেউ আমরা জেনে নিতে পারবো, এবং সেখানে বিরোধী দলকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা কিন্তু সেখানে নয়, সমস্যাটি হচ্ছে যে আলোচনাটি যে খাতে প্রবাহিত হওয়া দরকার, উভয় পক্ষের মধ্যে বিতর্ক বা মত বিনিময় বা বক্তব্যগুলি যে খাতে প্রবাহিত হওয়া দরকার, সেই খাতে প্রবাহিত না করে সেটাকে সকল সময় একটি ভিন্ন খাতে প্রবাহিত করার প্রবণতা থাকে। এবং এই কারণেই দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে, আমি আগেই বলেছি যে এই জাতীয় উদ্যোগগুলির মধ্যে একটি সংক্রামক ক্ষমতা থাকে, যে কারণে সংসদের মধ্যে এরকম একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে যে কেউ চাইলেই এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, একটা অনিয়ম তৈরি করা, একটা বিশৃঙ্খলা তৈরি করা কিন্তু কোনো কঠিন কিছু না, এবং সেখানে যদি আবার স্পিকার বাধা দিতে চান তখন আরও একটা ইস্যু তৈরি করা যায়। সফর ভাই কথাটা কিন্তু কারেক্ট বলেছেন, সংক্রমণের কথা। যদি পার্লামেন্ট গণতান্ত্রিকভাবে চলে তাহলে সবকিছু ওই ধরনের হবে, এবং আমরা বাংলাদেশে কিন্তু তাই দেখতে পাচ্ছি। আমি একটা কথা খালি শেষ করতে চাই, উনি হরতালের ব্যাপারটা এনেছেন। হরতালকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষও পছন্দ করে না, এবং আপনি দেখবেন এই জন্যই কিন্তু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা গত মাসে 2 দিন হরতাল গেছে, তিনি বলেছিলেন যে আমরা হরতাল বন্ধ করে, আপনাদেরকে আহ্বান জানানো হয়েছিল যে আপনারা ঘোষণা দেন, আপনারা কিন্তু ঘোষণা দেননি তখন। আপনারা যদি ঘোষণা তখন দিতেন তাহলে অবশ্যই আজকে বাংলাদেশে হরতাল হতো না, কিন্তু আপনারা আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করে হরতালকে বন্ধ করার জন্য ঘোষণা দিয়েছিল যে যদি বিরোধী দল আজকে কথা দেয় তাহলে আমরা হরতাল বন্ধ করবো, আপনারা কথা দেননি। সুতরাং এই ব্যাপারে আমাদের দলকে আওয়ামী লীগকে আপনারা দোষারোপ করতে পারবেন না। এখন আমরা আসি, আজকাল কেন হরতাল হচ্ছে? হরতাল বাংলাদেশ আওয়ামী লীগ দিতে চায় না, হরতাল দিতে বাধ্য হয়। হরতালটা কি? এটা একটা গণতান্ত্রিক, আপনি যদি আমাদেরকে আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের দায়িত্বগুলি পালন করতে দিতেন তাহলে আমরা হরতাল করতাম না, কিন্তু আমরা যদি গণতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করতে না পারি তখন হরতাল দেওয়া ছাড়া আর কি। এই প্রসঙ্গে বক্তব্য শুনলে আমি মনে করি যে আমাদের দেশের মানুষ মিসকি মিসকি হাসবে আমাদের কাছ থেকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর মতো প্রতিষ্ঠানের চেয়ারে থেকে যিনি আপনার রাষ্ট্রের প্রধান ব্যক্তি, নির্বাহী ব্যক্তি, তিনি কিন্তু ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের অবস্থান থেকে যখন কোনো কথা বলা হয় এবং পরবর্তীকালে তার যখন ধারাবাহিকতা থাকে না, আমি মনে করি যে এতে শুধুমাত্র সংশ্লিষ্ট সেই প্রধানমন্ত্রী অথবা সেই রাজনৈতিক নেতারই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না, সামগ্রিক রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের কিন্তু আস্থার অভাব ঘটে। আমি মনে করি যে এই সমস্ত বিষয়ে হয় ঘোষণা দেওয়া উচিত অথবা ঘোষণা একেবারে শেষ প্রান্তে হুকুমত তৈরি করে দেওয়া উচিত। আজকে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করেন, পার্লামেন্টকে কার্যকরী করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে রোধ করেন, আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করেন, বিরোধী দলকে গণতান্ত্রিকভাবে তাদের যে দায়িত্ব পালন করার সুযোগ দেন, দেখবেন বাংলাদেশে কোনো হরতাল হবে না। আপনি বিনিয়োগকে ভালো করেন, পরিবেশ ভালো করেন, কোনো হরতাল হবে না। বৈরাগ্য সৃষ্টি করেন এবং বিরোধিতা করার কর্মসূচি বহাল না রাখেন তাহলে আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলের দুই সংসদ সদস্য এবং এবং সম্ভাবনা নিয়ে সমস্যা সমাধানের পথগুলো কি হতে পারে তা নিয়ে আলোচনা করলেন। অনেক বিতর্কের মধ্যে কয়েকটি বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেছেন, তা হচ্ছে যে প্রধান যেটি দরকার সেটি হচ্ছে যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য থাকতে হবে। ওনারা বলছেন যে সংসদকে কার্যকর করতে হবে, এবং সংসদকে কার্যকর করতে হলে অবশ্যই সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করতে হবে।
তারা যেন যথাযথভাবে ভূমিকা পালন করতে পারে সে ব্যবস্থা করতে হবে। নির্বাচন নিয়ে আমাদের একটি বিতর্ক হয় প্রতিটি নির্বাচনের পরে, সেজন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, জাতীয় নেতাদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে মোটামুটি, এবং প্রশাসনকে রাজনীতি থেকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ রাখতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠানে চিঠি লিখছেন, আমরা প্রচুর চিঠি পাই এবং মাঝে মধ্যে তা থেকে বাছাই করে চিঠি ইমেইল আপনাদের পড়ে শোনাই, কিন্তু চিঠি যে পরিমাণে আমরা পাচ্ছি তা থেকে বাছাই করে পড়তে গেলেও আসলে এই চিঠি পড়া শেষ হবে না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খুব শিগগিরই আমরা আমাদের সান্ধ্য অধিবেশনে এই অনুষ্ঠান নিয়ে যারা চিঠি লিখেন বা ইমেইল পাঠান সেগুলো পড়ে শোনানো হবে এবং সে বিষয়ে আমরা আমাদের মতামত জানাবো। রাজনৈতিক নেতৃবৃন্দ সে অনুষ্ঠানগুলোতে বা সে পর্বগুলোতে অংশ নেবেন, কাজেই এই অনুষ্ঠানে আমাদের মূল অনুষ্ঠানে চিঠিপত্র আর আমরা পড়ছি না, তবে আপনারা অবশ্যই আমাদের চিঠি লিখবেন, ইমেল পাঠাবেন এবং সেগুলো পাঠাবার ঠিকানা হচ্ছে, চিঠি পাঠাবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। সম্মানিত নেতৃবৃন্দ, এই আলোচনায় অংশ নেবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, কিছু পরামর্শ দিয়েছেন, এগুলো আশা করি ভবিষ্যতে বাস্তবায়িত হবে এবং সেগুলো বাস্তবায়ন করবার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। দর্শক মণ্ডলী, এই দেশটি আমাদের সবার তল মত পথের ঊর্ধ্বে উঠে যে যে অবস্থানেই থাকি না কেন, আমরা সবাই মিলে এই দেশটিকে করতে চাই এবং আমাদের কি করতে হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে আগামীকাল এই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং সুখে থাকুন। Thank you.